Romano Hitler, Voltan Pasidam, Voltan Pasidam, Voltan Pasidam, Jetan Darabitan, Jetan Darabitan, Rashtrapati Dravadi Narayan Kaur, Rashtrapati Dravadi Narayan Kaur, Rashtrapati Dravadi Narayan Kaur, Thank you.
প্রচুর বৃষ্টি ছিল, এখন বৃষ্টি পড়ছে। আমি সবাইকে ভেজাতে চাই না, কারণ আজকের দিনটা যেমন আমাদের কাছে ঐতিহ্যের, তেমনি আজাদি কি অমৃত মহোৎসব আছে 15ই আগস্ট। তাই এখন থেকে ভিজে গেলে শরীর খারাপ হলে স্বাধীনতার 75 বছর আমরা পাব না। তাই ভেজাতে চাই না। আমি গোপাল মান্ডি মহোদয়, সনাতন টুডু মহোদয়, শঙ্কর মান্ডি মহোদয় এবং অন্যান্য যারা মাঝি বাবা এবং আমার গাঁওতার ভাইরা আছেন, প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমাদের পুরুল আদিবাসী লোক সংস্কৃতি সংঘ, তার সবাইকে আমি জোহার জানাই, ফুল জোহার জানাই। এবং আমার সাথী বিধায়িকা তাপসী মণ্ডল মহোদয়া, কাউন্সিলর সিন্টু সেনাপতি, জেলা পরিষদের দুজন সদস্য আছেন, সোমনাথ ভূঁইয়া আনন্দময় অধিকারী, প্রাক্তন কর্মাধ্যক্ষ তরুণ ভট্টাচ, শিক্ষক শঙ্কর সামন্ত, সমাজসেবী প্রতীক ভাই সহ অন্যান্য সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন আজকে যেমন 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের দিন, সাথে সাথে আজকের দিনটি বিশ্ব আদিবাসী দিবস। 1994 সালে জাতিসংঘ আজকের দিনটি আমাদের জনজাতিদের উদ্দেশ্যে উৎসর্গকৃত করেছিল। আদিবাসী বা জনজাতি মানে হল যারা আমাদের দেশ বা পৃথিবীর সবচেয়ে পুরনো এবং আদি বাসিন্দা। এরা সমস্ত সৃষ্টির স্রষ্টা, এদের সবাইকে আমি আজকের এই দিনে মাথা নত করে গড় জোহার জানাই। আপনারা জানেন যে আমাদের ভারত সরকার বরাবরই এই জনজাতিদের প্রতি শ্রদ্ধাশীল। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2003 সালে প্রথম সংবিধানের 8ম তফসিলে এই সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছিলেন। 1925 সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকির লিপি আবিষ্কার করেছিলেন, কিন্তু কেউ এই ভাষাকে স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি দিয়েছেন ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আর স্বাধীনতার 75 বছর পূর্তিতে সংবিধানের 1 নম্বর জায়গায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাকে বসালেন? একেবারে উড়িষ্যার প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা মহিষী নারী, জনজাতি আদিবাসীদের সংগ্রামের নেত্রী দ্রৌপদী মুর্মু মহোদয়াকে ভারতবর্ষের 1 নম্বর নাগরিকের মর্যাদা দিয়েছেন। আজকে বিশ্ব আদিবাসী দিবসে এটা আমাদের পরম প্রার্থী। আমি কথা বাড়াবো না, এখানে বিকেলে কালচারাল প্রোগ্রাম হবে, অন্যান্য অনেক কর্মসূচি আছে। আমি আজকের দিনে কৃতজ্ঞতা চিত্তে বিরসা মুন্ডাকে স্মরণ করব, যিনি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একাই লড়াই করেছিলেন ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে। আমি হুল দিবসকে স্মরণ করব, যে হুল দিবসে সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু, ফুলু মুর্মু, তারা
সেই হুল দিবসে তারা ভারতবর্ষের স্বাধীনতার প্রথম ভিত্তিভূমি তৈরি করে দিয়ে গেছিল। তাই আমাদের কাজ আরো বাকি আছে, এই জনজাতি মূলবাসী আদিবাসীদের অধিকার লড়াইতে সব স্কুলে সব কলেজে তাদের যাতে সিলেবাস পড়াশোনার ব্যবস্থা হয়, তাদের বয়স্করা সবাই যাতে ভাতা পায়, তাদের যে জল জমি এবং জঙ্গলের লড়াই, এই লড়াইতে তারা তারা জয়যুক্ত হয়, তার জন্য আমরা সবাই তাদের সাথে আছি। বীরভূম জেলার দেউচিয়া পাঁচামিতে জঙ্গলের অধিকার থেকে মূলবাসী আদিবাসীদের বঞ্চিত করার যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধেও আমাদের এই সমাজ জনজাতিরা লড়াই চালাবে, আমরা তাদের পাশে থাকব, এই অঙ্গীকারও আমি আজকের এই দিনে মঞ্চ থেকে আপনাদের সামনে করতে চাই। অন্যদিকে দুর্ভাগ্য হলেও সত্যি আমাদের প্রধানমন্ত্রী গত বছর 2021 সালের বাজেটে ভারতবর্ষের সমস্ত জেলাতে যেখানে জনজাতিরা আছেন একটা করে ফ্রি ক্লাস 1 থেকে 12 একলব্য রেসিডেন্সিয়াল হোস্টেল কাম স্কুল স্যাংশন করেছেন গোটা ভারতবর্ষে। আমাদের অন্যান্য রাজ্যে সব জেলাতে প্রায় ঝাড়খণ্ডে উড়িষ্যাতে পার্শ্ববর্তী উত্তর পূর্বাঞ্চলে সমস্ত জায়গায় তৈরি হয়ে গেছে, হাজার হাজার আমার মূলবাসী জনজাতি ছেলেমেয়েরা সরকারি অর্থে সেখানে পড়াশোনা করছে, ব্যবস্থা হচ্ছে। কিন্তু এই রেসিডেন্সিয়াল একলব্য বিদ্যালয় আমাদের রাজ্যে এখনো বর্তমান রাজ্য সরকার কেন্দ্রের এই কর্মসূচি চালু করেনি। আমি আশা করব বোধোদয় হবে তাদের, ভবিষ্যতে এখানেও এটা চালু হবে। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সবাইকে আজকের দিনে জিৎকার জানিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারত মাতাকে বন্দন করে আপনাদেরকে আবার একবার জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি? এখন দুটো বস্ত্র আমাদের আপনারা সবাই সহযোগিতা করবেন।